দেড় দশক পর প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশ। দলটির কার্যালয় এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে। যদিও রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা। 5ই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামায়াত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে। যদিও কাগজে কলমে দলটি এখনও নিষিদ্ধ, তবে শেষ পর্যন্ত জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, 2-1 দিনের মধ্যেই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে। নিষিদ্ধের আদেশ এবং নিবন্ধনের বিষয়টি ফয়সালার জন্য জামায়াত এরই মধ্যে শিশির মনিরকে আইনজীবী নিয়োগ দিয়েছে। সুপ্রিম কোর্টের এই আইনজীবী এক সংবাদ মাধ্যমকে বলেন, জামায়াত নিষিদ্ধের নির্বাহী আদেশটি ন্যায্যতার ভিত্তিতে দেয়া হয়নি। আমরা আশা করি খুব দ্রুতই এই আদেশ প্রত্যাহার করে নেওয়া হবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও আশা প্রকাশ করেন যে দ্রুত জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও এক সংবাদ সম্মেলনে দলটি নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থী জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গত 1 আগস্ট জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারায় জামায়াত, ছাত্র শিবির সহ তাদের অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। সে সময় জামায়াত তীব্র কোনো প্রতিক্রিয়া দেখায়নি।